আমরা এখন এসেছি ফুলপুরা দরবার শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর ইব্রাহিম সিদ্দিকি আল কুরাইশি সাহেবের নিকট। হুজুর, চেতনামঞ্চ দাদা পীরের ভক্ত মুরিদগণের উদ্যোগে আমরা দেখলাম ফুলপুরা শরীফ সংলগ্ন তালতলায় একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আপনি ফুলপুরা শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর হিসাবে দাদা পীরের ভক্ত মুরিদগণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির সম্বন্ধে? ফুলপুরা শরীফের যে চেতনা মঞ্চ থেকে যে অবস্থান বিক্ষোভ আজকে কায়েম হয়েছে, আমি এটাই ফুলপুরা শরীফ মুজিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ ভক্ত মুরিদ মহাবীর সকলকে বলতে চাই। সকলে একসঙ্গে মিলিত হয়ে আজকে এই যে এনআরসি বিষয়ে আন্দোলন চালানোর দরকার, আজকে বা চেতনা মঞ্চ থেকে যে এত বড় একটা আপনার পদক্ষেপ নিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এটা বড়ই একটা আমাদের জন্যে খুশির কথা, আনন্দের কথা। সকল মানুষকে আজকে এই চেতনা মঞ্চের দিকে এগিয়ে আসা উচিত, কেন আগামী দিনে যে পরিস্থিতি আসছে আমাদের সামনে, আমরা যদি একযোগে একসঙ্গে সকল জাতি সকল মানুষ মিলে প্রতিরোধ যদি না করি, লড়াই না করি, তাহলে আমাদের এই দেশে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যাবে। আমাদের খুব সামনে কঠিন দুর্দিন আসছে। আমি সকলকে বলতে চাইছি, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা চালিয়ে যান, নিশ্চয়ই দাদা হুজুর তার ফয়েজ নেকি নেগা পাবেন। নিশ্চয়ই যারা আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সকলকে ফেলেছে, তারা হেঁটে যাবে, পিছিয়ে পড়বে, কখনই তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। জনগণ যদি ঠিক থাকে তাহলে জানবেন খোদার ফজলে আমরা সকলে দায়ী হব, জয়ী হব, এবং চেতনা মঞ্চের দ্বারাই আগামীতে আরও কাজ আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজটা আরও হবে, এগিয়ে যাবে মানুষ। সকলকে আমি আহ্বান করছি এই চেতনা মঞ্চ দিয়ে আপনারা আসেন এবং সকলে মিলে একসঙ্গে দাদা হুজুরের মতদর্শ দিয়ে আপনারা লড়ে যান, প্রতিবাদ করে যান, পিছিয়ে যাবেন না। প্রতিবাদ দরকার আছে, মাঠে নেবে আপনার অবস্থান বিক্ষোভ করে শহরে ঘাটে, তবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা প্রতিবাদ করবেন। কোনো দেশের ক্ষয়ক্ষতি, গাড়ি পোড়ানো এসব জিনিস না ঘটে আমাদের মধ্যে, এটা আমি সকল মানুষকে বলতে চাই। আমরা দেখেছি যে কেরল সরকার বিধানসভায় ক্যার বিরুদ্ধে বিল পাস করে এবং বলেছে আমরা এই আইন মানছি না। রাজ্যে বিধানসভার বিরোধী দলের নেতারা ক্যার বিরুদ্ধে বিল আনার কথা বললেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বিল আনছেন না কেন, এই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীকে কী বার্তা দিতে চান? কেরল সরকার
যে ক্যাপের বিরুদ্ধে আপনার নিজেরা বসে আপনার ভোটাভুটি করে ক্যাপের বিরুদ্ধে একযোগে ভোট দিয়েছেন, যদি তেনারা একযোগে ভোট দিয়ে সেটা বাতিল করতে পারেন তাহলে আমাদের রাজ্য সরকার ইনি চুম মেরে বসে আছেন কেন? ইনি বলছেন এনআরসি করতে দেওয়া হবে না, ক্যাপ আইন মানে মানা হবে না, ইনি চুম মেরে বসে আছেন কেন? ইনি সকলকে দিয়ে বসে ভোটাভুটি করে এই ক্যাপ আইনটাকে বাতিল করতে পারেন, ইনি চুপচাপ বসে আছে ইনি কোন দিকে? এনে তো দেখে মনে হচ্ছে দিদি মোদি তো একটা জায়গাতে দাঁড়িয়ে আছে, মোদি আমার হচ্ছে পান্তা ভাত, দিদি আমার গরম ভাত। এনার তো একটা পুরোপুরি আমরা যে দেখতে পাচ্ছি ফুল দিচারিতা করে যাচ্ছে, মুখে ক্যাপ ক্যাপ বলছে কিন্তু কাজ কিছু করছে না। কেরালা সরকার যদি সিদ্ধান্ত নিত তাহলে পশ্চিমবাংলার মানুষের আপামর জাতি এ ক্ষতিটা হতো না, কিন্তু উনি এ মুখে বলবে উনি করবেন না, এটা আমরা বলতে চাইছি, ওনাকে মোটেই বিশ্বাস করা যাবে না। আরেকটা প্রশ্ন, যে আজকে আমরা দেখেছি আপনি এই অবস্থান বিক্ষোভের অনুষ্ঠানের সূচনা করেছেন, তো এই ফুরফুরা শরীফের মতো পবিত্র তীর্থভূমিতে অবস্থান বিক্ষোভ, সেই বিষয়ে আপনি রাজ্যের নিকট কী বার্তা দিতে চান? যে ফুরফুরা শরীফের মতো পবিত্র তীর্থভূমিতে এই অবস্থান বিক্ষোভের অনুষ্ঠান হচ্ছে, তো এই বিষয়ে আপনি রাজ্যের সংবিধান প্রেমী সমস্ত মানুষের নিকট কী আবেদন করতে চান? আমি আবেদন করতে চাইছি যে অবস্থান বিক্ষোভটা যেটা হচ্ছে এটা রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়, তাতে কিছু দুষ্কৃত আছে চক্রান্ত করে আন্দোলনের ভিতরে ঢুকেছে, মুনাফিকে চাল ছেড়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, সেদিকে খুব সচেতন হতে হবে, ওই আন্দোলনটা চালাতে হবে গণতন্ত্রের পদ্ধতিতে, এবং এই অবস্থান বিক্ষোভটা আপনার বিভিন্ন শহর অঞ্চলে করা দরকার, এবং এই অবস্থান বিক্ষোভে আমি সকলকে আসবার কথা বলবো, এবং এখান থেকে বিভিন্ন রকম আপনার বুদ্ধিজীবী আপনার জ্ঞানীগুণী মানুষ যে জিনিসটা আমাদের জানা নাই অগোচরে আছে, সেই বুদ্ধিজীবীদের মাধ্যম দিয়ে আমরা যে আমাদের সেই সব জিনিস জানার দরকার আছে এবং জ্ঞান অর্জন করা হয়, অতএব এই জিনিসটা খুবই প্রয়োজন, খুবই আমাদের জন্য মূল্যবান জিনিস এই অবস্থান বিক্ষোভটা, একথা আমি বলতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন, এবং আগামী দিনে আপনাদের আন্দোলন সফল হোক এবং এই সিএএ ও এনআরসি এনপিআর এর বিরুদ্ধে যে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন এটা সফল হোক, এই কামনা করছি।